নমস্কার শুভ সন্ধ্যা বাংলা কথা সাহিত্যে হাস্যরসের প্রথম সার্থক রূপকার ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় গল্প উপন্যাসে হাস্যরসের সঙ্গে রূপকথা ও ভৌতিক গল্পের উদ্ভট রস মিশিয়ে এমন এক নিজস্ব ধারা তৈরি করেছিলেন যা অজ্ঞাতপূর্ব এবং আজ পর্যন্ত অনুসরণ করা হয়নি আঠারোশো সালে প্রকাশিত কঙ্কাপতি পাঠ করে রবীন্দ্রনাথের মনে হয়েছিল ত্রৈলোক্যনাথ সুকৌশলে রূপকথার যথার্থ স্বরূপ তার অসন্নিগ্ধ বিশ্বস্ত ভাব রক্ষা করতে পেরেছেন রবীন্দ্রনাথের মতে ইংরেজি সাহিত্যের গালিভার স্ট্রাভলস বা অ্যাডভেঞ্চার্স অফ অ্যালিশ ইন দ্য ল্যান্ডের তুলনীয় বাংলা সাহিত্যের কঙ্কাবতী পাঠ করবেন বিশিষ্ট নাট্যকর্মী ময়ূরী মিত্র অভিনয়ের পাশাপাশি তিনি আবেগময় সাহিত্য চর্চাও করেন সাহিত্যপথ ফেসবুক পেজে তাঁর গবেষণাধর্মী লেখা রঙ্গালয়ে বাঙালি মধ্যবিত্ত আপনারা পড়ছেন ময়ূরী শান্তিনিকেতন সাহিত্যপথের পথের স্বজন এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাহিত্যপথের ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করি শুরু হচ্ছে অনুষ্ঠান দ্বাদশ পর্ব নমস্কার শান্তিনিকেতন সাহিত্যপথের পক্ষ থেকে আজকে আমার নিবেদন প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী উপন্যাসের পাঠ কিংবা পাঠাভিনয় আজ পর্ব বারো বিগত পর্বে আমরা দেখেছিলাম সাড়েশ্বর বেটার এক বন্ধু গিয়ে খেতুকে চেপে ধরল আর অন্য বন্ধু খেতুর মুখে ব্র্যান্ডি ঢেলে দিতে চেষ্টা করল আর হিন্দু সমাজের চাই কতভাগা সর বসে বসে হাসতে লাগল অতঃপর কি হইল বালক বালিকাগণ শোনো তাহা খেতুর শরীরে বিলক্ষণ বল ছিল এক এক ধাক্কায় দুই জনকেই ভূতলশাহী করিলেন তাহার পর মেঝটি উল্টা ফেলিলেন কাঁচের বাসন কাঁচের সম্মুখে যাহা কিছু পাইলেন আছাড় মারিয়া ভাঙিয়া ফেলিলেন এইরূপ করিয়া সেখান হইতে খেতু প্রস্থান করিলে দেখিতে দেখিতে তিন বৎসর কাটিয়া গেল খেতুর এক্ষনে কুড়ি বৎসর বয়স স্কুলের যা কিছু পাশ ছিল খেতু সব পাশগুলি দিলেন বাহিরেরও দুই একটি পাশ দিলেন শীঘ্র একটি উচ্চ পথ পাইবেন খেতু এরূপ আশা পাইলেন রামহরি ও রামহরি স্ত্রী ভাবিলেন যে এক্ষণে খেতুর বিবাহ দিতে হইবে দিন স্থির করিবার নিমিত্ত তাহারা খেতুর মাকে পত্র লিখিলেন পত্রের প্রত্যুত্তরে খেতুর মা অন্যান্য কথা বলিয়া অবশেষে লিখিলেন তনুরায়কে বিবাহের কথা কিছু বলিতে পারি নাই আজকাল সে বড়ই ব্যস্ত তাহার দেখা পাওয়া ভার জনার্দন চৌধুরীর স্ত্রী বিয়োগ হইয়াছে মহাসমারোহে শ্রাদ্ধ হইবে এই কার্যে তনুরায় একজন কর্তা হইয়াছেন জনার্দন চৌধুরীর স্ত্রী ধন্য কপাল পুত্র পৌত্র দৌহিত্র চারিদিকে যাঞ্চল্যমান রাখিয়া অশীতিপর পর স্বামীর কোলে তাহার মৃত্যু হইয়াছে ইহা চেয়ে স্ত্রীলোকের পুণ্যবল আর কি হইতে পারে যখন তাহাকে ঘাটে লইয়া যায় তখন আমি দেখিতে গিয়াছিলাম সকলে এক মাথা সিঁদুর দিয়া দিয়াছে আর ভালো একখানি কস্তা পেরে শাড়ি পরাইয়া দিয়াছে আহা তখন কি শোভা হইয়াছিল যাও! হোক তনুরায়ের একটু অবসর হইলে আমি তাহাকে বিবাহের কথা বলিব কিছুদিন পরে খেতুর মা রামহরিকে আর একখানি পত্র লিখিলেন তাহার মর্ম এই বড় ভয়ানক কথা শুনিতেছি তনুরায়ের কথার ঠিক নাই তাহার দয়া মায়া নাই তাহার ধর্মাধর্ম জ্ঞান নাই শুনিতেছি ও নাকি জনার্দন চৌধুরীর সহিত অপতির বিবাহ দিবে কি ভয়ানক কথা আর জনার্দন চৌধুরীও পাগল হইয়াছে নাকি পুত্র পৌত্র দৌহিত্র চারিদিকে বর্তমান বয়সের গাছ পাথর নাই চলিতে ঠক ঠক করিয়া কাঁপে ঘাটের মরা তার আবার একু বুদ্ধি কেন বিষয় থাকিলে টাকা থাকিলে এই রূপ করিতে হয় নাকি তিনি বড় মানুষ জমিদার না হয় রাজা তা বলিয়া কি একেবারে বিবেচনা শূন্য হইতে হয় বৃদ্ধ কি মনে ভাবে না যে মৃত্যু সন্নিকট যেরূপ তাহার অবস্থা তাহাতে আর কয়দিন লাঠি না ধরিয়া একটি পা চলিতে পারে না কি ভয়ানক কথা আর কি করিয়া এই অসীতি পর বৃদ্ধের হাতে সমর্পণ করিবে কঙ্কাপতির কপালে কি শেষে এই ছিল কঙ্কাবতীর সেই মধুমাখা মুখখানি মনে করিলে বুক ফাটিয়া যায় শুনিতে পায়। কঙ্কাবতীর মা নাকি রাত্রে দিন কাঁদিতেছেন আমি ডাকিতে পাঠাইয়াছিলাম কিন্তু আসেন নাই বলিয়া পাঠাইলেন যে দিদির কাছে আর মুখ দেখাইব না এ কালা মুখ লোকের কাছে আর বাহির করিব না এই বিবাহের কথা শুনিয়া আমার বুক ফাটিয়া যাইতেছে আহা তাহার মার প্রাণ কতই না তিনি কাতর হইয়া থাকিবেন এই চিঠিখানি পাইয়া রামহরি খেতুকে দেখাইলেন খেতু বলিলেন দাদা মহাশয় আমি এই এইক্ষণে দেশে যাইব খেতু জনার্দন চৌধুরী বড় লোক তুমি সহায়হীন বালক তুমি দেশে গিয়া কি করিবে আমি কিছু করিতে পারিব না সত্য তথাপি নিশ্চিন্ত থাকা উচিত নয় কঙ্কাবতীকে এ বিপদ হইতে রক্ষা করিবার নিমিত্ত চেষ্টা করাও কর্তব্য কৃতকার্য না হই কি করিব খেতু দেশে আসিলেন মার নিকট ও পাড়া প্রতিবেশীর নিকট সকল কথা শুনিলেন শুনিলেন যে জনার্দন চৌধুরী প্রথমে কিছুতেই বিবাহ করিতে সম্মত হন নাই কেবল তাহার সভা গোবর্ধন শিরোমণি তাহাকে অনেক বুঝাইয়া সম্মত করিয়া আছেন বৃদ্ধ হইলে কি হয় জনার্দন চৌধুরী শ্রী চাঁদ আছে প্রাণে শোক আছে দুর্লভ পঞ্চমুখী রুদ্রাক্ষের মাল্য দ্বারা গলদেশ তাহার সর্বদাই সুশোভিত থাকে অফের ধাতু বলিয়া শৈত্য নিবারণের জন্য চুড়িদার টুপি তাহার মস্তকে দিন রাত্রে বিরাজ করে এইরূপ বেশ ভূষায় সুসজ্জিত হইয়া নিভৃতে বসিয়া যখন তিনি গোবর্ধন শিরোমণির সহিত বিবাহ বিষয়ে পরামর্শ করেন তখন তাহার রূপ দেখিয়া ইন্দ্র চন্দ্র বায়ু বরুণকেও লজ্জায় অধমুখ হইতে হয় খেতু শুনিলেন যে জনার্দন চৌধুরী বিবাহ করিবার জন্য এখন একেবারে পাগল হইয়া উঠিয়াছেন আর বিলম্ব সহে না এই বৈশাখ মাসের চব্বিশে তারিখে বিবাহ হইবে জনার্দন চৌধুরী এক্ষণে দিন গণিতেছেন তাহার পুত্র কন্যা সকলের ইচ্ছা যাহাতে এ বিবাহ না হয় কিন্তু কেহ কিছু বলিতে সাহস করেন না তাহার বড় কন্যা একদিন মুখ ফুটিয়া মানা করিয়াছিলেন সেই অবধি বড় কন্যাশই তাঁহার আর কথাবার্তা নাই জনার্দন চৌধুরীকে কন্যা দিতে তনুরায়ও প্রথমে ইতস্তত করিয়াছিলেন কিন্তু যখন জনার্দন চৌধুরী বলিলেন যে আমার নববিবাহিতা স্ত্রীকে আমি দশ হাজার টাকার কোম্পানির কাগজ দিব একখানি তালুক দিব স্ত্রীর গা সোনা দিয়া মুড়িব আর কন্যার পিতাকে দুই হাজার টাকা নগদ দিব তখন তনুরায় আর লোভ সংবরণ করিতে পারিলেন না কঙ্কাবতির মুখপানে চাহিয়া তবু তনুরায় তস্থত করিতেছিলেন কিন্তু তাহার পুত্র টাকার কথা শুনিয়া একেবারে উন্মত্ত হইয়া পড়িলেন বকিয়া ছকিয়া পিতাকে তিনি সম্মত করিলেন টাকার লোভে এক্ষণে পিতা পুত্র দুইজনেই উন্মত্ত হইয়া আছেন তবু তনুরায় স্ত্রীর নিকট নিজে কথা বলিতে সাহস করেন নাই তার পুত্র বলিলেন তোমাকে বলিতে হইবে না আমি গিয়া মাকে বলিতেছি এই কথা বলিয়া পুত্র মার নিকট চাইলেন মা জনার্দন চৌধুরীর সহিত কঙ্কাবতির বিবাহ হইবে ও মা বাবা সব স্থির করিয়া আসিয়াছেন সেকি রে ওরে সে কি কথা ওরে জনার্দন চৌধুরী যে তেকেলে বুড়ো তার যে বয়সের গাছ নাই তার সঙ্গে আমার কঙ্কাবতীর বিবাহ হবে কি করে বুড়ো নয় তো কি যুব না সে খোকা জনার্দন চৌধুরী তুলো করিয়া দুধ খায় নাকি না ঝুমঝুমি নিয়ে খেলা করে মা যেন ঠিক পাগল মার বুদ্ধি শুদ্ধি একেবারে নাই ও মা কঙ্কাবতীকে দশ হাজার টাকা দিবে গায়ে যেখানে যা ধরে গহনা দিবে ও মা তালুক মুলুক দিবে বাবাকে দুই হাজার টাকা নগদ দিবে আবার চাই কি বুড়ো মরিয়া যাইলে কঙ্কাবতী টাকা গহনা সব আমাদের রইবে থুতটুড়ে বুড়ো বলি আইতো আল্লাদের কথা শক্তি সামর্থ্য থাকিলে এখন কতদিন বাঁচিত তার তা ঠিকই হামা তোমার কি যুমাত্র বিবেচনা নাই হে কথার উপর আর কথা নাই মা একেবারে বসিয়া পড়িলেন অবিরল ধারায় তাহার চক্ষু হইতে হুসটুবি গলিত হইতে লাগিল মনে করিলেন যে হে পৃথিবী তুমি দুই ফাঁক হও তোমার ভিতরে আমি প্রবেশ করি মেয়ে দুইটিও অনেক কাঁদিলে কিন্তু কিছুতেই কিছু হইল না কঙ্কাপতি নীরব প্রাণ যাহার ধুধু করিয়া পুড়িতেছে চক্ষে তাহার জল কোথা হইতে আসিবে মা ও প্রতিবাসী দিগের নিকট হইতে খেতু এই সকল কথা শুনিলেন খেতু প্রথমে তনুরায়ের নিকট চাইলেন তনুরায়কে অনেক বুঝাইলেন খেতু বলিলেন মহাশয় এরূপ অশীতিপর বৃদ্ধের সহিত কঙ্কাবতীর বিবাহ দিবেন না আমার সহিত বিবাহ না হয় না দিবেন কিন্তু একটি সুপাত্রের হাতে দিন মহাশয় যদি সুপাত্রের অনুসন্ধান করিতে না পারেন আমি করিয়া দিব একথা শুনিয়া তনুরায় ও তনুরায়ের পুত্র খেতুর ওপর অতিশয় রাগান্বিত হইলেন নানা রূপ ভর্সনা করিয়া তাহাকে বাটি হইতে তাড়াইয়া দিলেন নিরঞ্জনকে সঙ্গে করিয়া খেতু তাহার পর জনার্দন চৌধুরীর নিকট গমন করিলেন হাত জোর করিয়া অতি বিনীতভাবে জনার্দন চৌধুরীকে বিবাহ করিতে নিষেধ করিলেন প্রথমত জনার্দন চৌধুরী সে কথা হাসিয়া উড়াইয়া দিলেন তাহার পর খেতু যখন তাহাকে দুই একবার বৃত্ত মিথ্য বলিলেন তখন রাগে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল তাহার শ্লেষার ধাতু রাগে এমনি তার ভয়ানক কাশি আসিয়া উপস্থিত হইল সকলে বোধ করিল দম আটকাইয়া তিনি মরিয়া যান কাশিতে কাশিতে তিনি বললেন আরে গলা ধাক্কা দিয়া ছোড়াকে আমার বাড়ি হইতে করিয়া দাও এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে শুভরাত্রি